আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনার সাথে শেয়ার করবো প্রথম মাখন বানানোর এক্সপিরিয়েন্সটা। এখানে আমি 15 দিনের দুধ সব ফ্রিজে রেখে জমিয়েছি এবং মাখন বানানোর 2 ঘন্টা আগে এটাকে বের করে রেখেছিলাম। একটা কাপে, হাফ কাপ একদম ঠান্ডা, যে পানি বরফের পানিটা হয়, একদম ঠান্ডা পানি নিয়েছি। তো এখন শর্টটাকে আমি ব্লেন্ডার করব, তার জন্য ব্লেন্ডারে জারটা নিয়ে নিয়েছি। এবার যে শর্টগুলো ছিল ওই শর্টগুলোকে আস্তে আস্তে জারের মধ্যে দিয়ে দিব। এই যে সবগুলো সর জারের মধ্যে নিয়ে নিয়েছি। এখন কাপে যে ঠান্ডা পানি নিয়েছিলাম সেটা দিয়ে বাড়িটাকে একটু ধুয়ে জারের মধ্যে পানিগুলো ঢেলে দিলাম এবং কাপ থেকে আরও একটু পানি, মোট হাফ কাপ পরিমাণ পানি আমি এখানে অ্যাড করেছি। এবার জারটাকে মেশিনের মধ্যে বসিয়ে ব্লেন্ডারটা অন করে দিব। এক্ষেত্রে যা হয়েছিল, আমি ব্লেন্ডারটা অন করে দেওয়ার পর, দুবার ব্লেন্ড করার পরই এখানে মাখনটা ভেসে উঠেছিল, বাট মাঝখানে আমি একটু পানি অ্যাড করাতে পুরোটাই আবার ফুল লিকুইড হয়ে গেছে। তো 4-5 বার আমি ওটাকে ব্লেন্ড করার পরও আর মাখনটা ভেসে উঠতেছিল না, তাই আমি ওখান থেকে জার থেকে সম্পূর্ণ লিকুইডটা বের করে একটা ডেক্সিতে নিয়ে নিয়েছিলাম। দেন সেখানে 1 কাপের মতো ঠান্ডা পানি অ্যাড করে সেটাকে আমি ডাল ঘুটুনের যে ঘুটুনিটা রয়েছে সেটা দিয়ে ঘুরতে থাকলাম। প্রায় 1 মিনিটের মতো আমি এটাকে ঘুরবো। তারপর এই যে মাখনটাও পুরো ভেসে উঠলো, পুরোটাই ঘুটুনের মধ্যে লেগে আছে। এখন এখান থেকে চামচের মাধ্যমে আমি মাখনগুলো তুলে বাটির মধ্যে রেখে দিব। ভালো মতো সব দিক থেকে মাখনটা তুলে নিব। সেম প্রসেসে আবার 1 কাপের মতো পানি অ্যাড করব। আবার সেটাকে গুঁড়া শুরু করব। ফার্স্টবার থেকে সেকেন্ডবারে টাইমটা একটু বেশি লেগেছিলো। ফার্স্টের টাইমে 1 মিনিট টাইম লেগেছিলো মাখনটা উপরে ভেসে উঠতে, সেকেন্ডবারে 1 থেকে বেশি, লাইক 1.5 মিনিটের মতো টাইম লেগেছিলো মাখনটা উপরে ভেসে উঠতে।
ভালো মতো বাটিতে এবং চামচে থেকে মাখনগুলো নিয়ে ঠান্ডা পানিতে দিয়ে দিলাম। এবার এটাকে একটু আলতো হাতে ধুয়ে নিচ্ছি। এর মাখনগুলোকে দু ভাগ করে অল্প অল্প করে হাতে নিয়ে একটু করে চেপে দিচ্ছিলাম যাতে পানিটা বের হয়ে যায়। বেশি জোরে চাপা যাবে না, একদম আলতো হাতে চাপতে হবে। আর এটা যখন চাপছিলাম তখন মনে হচ্ছিল যেন এটা প্রায় আবার গলে যাওয়ার মতো অবস্থা, কিন্তু ঠান্ডা পানিতে দিলে সেটা আবার জমাট বেঁধে যাচ্ছিল। বাটি পানিগুলো ফেলে আবার 1.5 কাপ পরিমাণ পানি নিয়ে নিলাম। মাখনগুলো আবার দিয়ে দিলাম, আবার ধুয়ে দিতে হবে। এভাবে আমি পরপর 4 বার মাখনগুলোকে ভালো করে ধুয়ে নিব। এই ফাঁকে আমি বলে দিই, আমি ডাল ঘুটে দিয়ে ঘোটার পর যে দুধের মতো তরলটা পেয়েছিলাম সেটা কিন্তু আমি ফেলে দিইনি, সেটা দিয়ে আমি চা বানিয়ে ফেলেছিলাম। তার সাথে অল্প কিছু 1/2 কাপের মতো পানি অ্যাড করেছিলাম এবং 2 চামচ গুঁড়া দুধ অ্যাড করেছিলাম। যেহেতু শর্তা থেকে সম্পূর্ণ মাখন তুলে ফেলা হয়েছিল এবং সেটার মধ্যে কিছু পানি অ্যাড করা হয়েছিল যার কারণে সেটা ফ্লেভার চলে গিয়েছিল, তাই একটু ফ্লেভার অ্যাড করার জন্যই আমি গুঁড়া দুধটা সেখানে অ্যাড করেছিলাম এবং চাটা কিন্তু রেগুলার চায়ের মতো মজা ছিল। এভাবে সম্পূর্ণ মাখনটা আমি বাটি পানি থেকে ধুয়ে উঠিয়ে নিব। এই যে 4 বার ধোয়া হয়ে গেছে মাখনগুলো, এখন আমি মাখনগুলো একেবারে শুকনো করে চিপে বাটির মধ্যে রেখে দিব। বাটি থেকে কাচিয়ে সবগুলো মাখন সুন্দর করে নিয়ে নিব। সবগুলো মাখন উঠিয়ে নেওয়া শেষ। এবার আমি একটা চামচ দিয়ে মাখনগুলোকে একেবারে সমান করে বিছিয়ে দিব।
এই যে অনেকটা সমান করে দিয়েছি। এবার এটাতে ঢাকনা লাগিয়ে 4 থেকে 5 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিলেই তৈরি হয়ে যাবে মাখন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আসসালামু আলাইকুম।